কম্পিউটার কি? কম্পিউটারের বৈশিষ্ট্য, সিবি অ্যাপ্লিকেশন, কম্পিউটারের ইতিহাস, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, কম্পিউটার কত প্রকার ও কি কি, কিবোর্ড কত প্রকার ও কি কি সম্পর্কে শিখতে পেরেছি, বাংলা টাইপিং, ইংলিশ টাইপিং, র্যাম, রম, প্রসেসর, অপারেটিং সিস্টেম, বাড়ির কাজ, স্কুলের নেম, মাইক্রোসফট ওয়ার্ড এর কাজ, স্ক্রিনশট, টেবিল, পিকচার, কুপ করা, শর্টকাট কি এর ব্যবহার, স্প্রেডশিট প্রোগ্রাম, মাইক্রোসফট এক্সেল ডাটাবেস, মাইক্রোসফট অফিস এক্সেল 2007 ডাটাবেস তৈরি, সেল, রো, কলাম শিখেছি, টাইটেল বার, স্ট্যাটাস বার, শিট তৈরি, মেনু বার, মাইক্রোসফট অফিস এক্সেল ওয়ার্কশিট এর কাজ, টাইপিং, কারেন্ট বিল, টেবিল তৈরি, টাইপিং, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে ধারণা, মাইক্রোসফট পাওয়ার সম্পর্কে ধারণা, প্রেজেন্টেশন, নাম, ঠিকানা, পাওয়ার পয়েন্ট ও ডাটাবেস তৈরি, ডিজাইন করা, ডাটাবেস তৈরি, ম্যাগাজিন তৈরি, ওয়ার্ক আর্ট এর কাজ, পাওয়ার পয়েন্ট, ম্যাগাজিন তৈরি, ডাটাবেস তৈরি, মাইক্রোসফট ওয়ার্ডে, মাইক্রোসফট ওয়ার্ডে, মাইক্রোসফট এক্সেলে ডাটাবেস তৈরি, ওয়ার্কশিট, ওয়ার্কশিট অ্যাকাউন্ট তৈরি, মাইক্রোসফট এক্সেলে স্টুডেন্টের ডাটাবেস তৈরি, মাইক্রোসফট এক্সেলে রেজাল্ট তৈরি করেছি, ম্যাগাজিন তৈরি, ডাটাবেস তৈরি, স্টুডেন্টের ডাটাবেস তৈরি, টিচারদের ডাটাবেস তৈরি, মাইক্রোসফট অফিস এক্সেল ও স্যালারি শিট তৈরি, ইমেইল কি, ইন্টারনেট কি, ইমেইলের ব্যবহার, টাইপিং, ইন্টারনেটের ব্যবহারের প্রয়োজনীয়তা, ল্যান, ম্যান সম্পর্কে ধারণা, ওয়াইফাই কি এর ব্যবহার, গুগল জি সুইট, গুগল ডকুমেন্ট পরিচালনা করা, গুগল ডকুমেন্ট পরিচালনা করা, টাইপিং, টাইপিং ক্যাপচার, আমার লক্ষ্য ও উদ্দেশ্য, গুগল ক্যালেন্ডারের সময়, সোশ্যাল মিডিয়া এইড ক্যাপচার, ফেসবুক পেজ তৈরি, সোশ্যাল মিডিয়া টাইপিং, অষ্টম অধ্যায়।